ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অফ দমদমের 63তম আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী চলছে। এই প্রদর্শনীটি বরাবরই ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন দমদম 1958 সাল থেকে করে আসছে। মাঝখানে শুধু গত বছর প্যান্ডেমিক কোভিডের জন্য করা যায়নি, আদারওয়াইজ তার আগে 1 থেকে 62টার মধ্যে কোনো ছেদ পড়েনি। তারপরে এক বছর গ্যাপে দিয়ে তারপরে আর কি আমরা এবারে 63তম আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী দেখছি। এই প্রদর্শনীতে আমরা প্রায় 1046টা ছবি পেয়েছি 22টা দেশ থেকে, 138 জন আলোকচিত্র শিল্পীর কাছ থেকে, এবং তার থেকে বিশিষ্ট 5 জন বিচারপতি তাদের চয়েস অনুযায়ী আমরা এখানে 92টা ছবি প্রদর্শনীতে স্থান দিয়েছি। এই 92টা ছবির মধ্যে আমাদের মানে মনোক্রোম আছে গিয়ে 49টা আর কালার আছে গিয়ে 43টা। এই যে স্যালন, এটাকে বলি আমরা স্যালন, ইন্টারন্যাশনাল স্যালন, এতে ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি লার্ট ফটোগ্রাফি, ফটোগ্রাফিক সোসাইটি অফ আমেরিকা এবং আমাদের ন্যাশনাল বডি ফেডারেশন অফ ইন্ডিয়ান ফটোগ্রাফি এদের মানে প্যাট্রনেজ আছে। মানে এটা বলি আমরা ফিয়া প্যাট্রনেজ, পিএসএ অ্যান্ড এফআইপি রেকগনিশন। এই ধরনের স্যালন, এটা প্রিন্ট স্যালন, ভারতবর্ষে খুব রেয়ার প্রিন্ট স্যালন হচ্ছে। এখন তো প্রায় প্রিন্ট স্যালন উঠেই গেছে সারা ভারত, পৃথিবীতেই প্রিন্ট স্যালনের সংখ্যা খুবই কম, নগণ্য। ভারতবর্ষে এখন প্রায় হয় না বললেই চলে, মাঝে মাঝে 2-1টা হয়। তার মধ্যে আমরা কিন্তু প্রতি বছরই প্রিন্ট স্যালনই করি, আমরা কিন্তু ভার্চুয়াল বা এমনি ডিজিটাল ডিসপ্লে আমরা করি না। এতে অন্যতম মানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটা স্যালন যেখানে কোনো রকম এন্ট্রি ফি নেওয়া হয় না, কেননা বেশিরভাগ স্যালনেই আজকাল এন্ট্রি হয়, হিউজ এন্ট্রি ফি। স্যালনটা আজকাল অনেকের ব্যবসা হিসাবেও নিয়ে নিয়েছে, যেটা হওয়া উচিত না, এটা শিল্প মাধ্যমের প্রচারের জন্যই হওয়া উচিত। স্যালন বলতে যা বোঝায়, স্যালন অ্যাকচুয়ালি পুরোনো দিনে, আগেকার দিনে আমাদের যে ফ্রেঞ্চ মেনলি আর্টিস্ট যারা শিল্পী যারা, তখন কিন্তু ফটোগ্রাফি ছিল না, মানে লিভিং আর্টিস্ট অফ ইউরোপ মেনলি ফ্রেঞ্চ এবং ইটালি, এই শিল্পীদের যে চিত্র প্রদর্শনী তাকে আমরা স্যালন বলতাম। তারপরে এইটে আস্তে আস্তে যখন ফটোগ্রাফিক আর্ট হিসাবে পর্যবেক্ষিত হয় সেই সময় থেকে, তখন যারা এক্সিবিশন স্টার্ট করেন তারা এইটাকে একটা কয়েনেজ দেয় স্যালন হিসাবে। অর্থাৎ আন্তর্জাতিক, আমরা যে স্যালন বলতে সাধারণত বুঝি আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী, যে প্রদর্শনীর উদ্দেশ্য হচ্ছে গিয়ে একটা ছাদের তলায় বিভিন্ন দেশের যে আলোকচিত্রের শিল্পভাবনা, যে চর্চা, দৈনন্দিন জীবনের যে প্রতিফলিত তাদের অর্থনৈতিক ভাব, বিভিন্ন দেশে কীভাবে কী চলছে, সেগুলো সব সম্পর্কে একটা আইডিয়া একটা ছাতার তলার থেকে আমরা পেতে পারি। এমনি সাধারণ লোকের পক্ষে, দর্শকের পক্ষে বিভিন্ন ছবি দেখা সম্ভব না। তাছাড়া যারা শিল্পী কাজ করছেন তারাও, যারা কাজ, তাদের কাজটা যদি বাইরের লোককে না দেখান তাহলে তাদের আনন্দ হয় না। শিল্পীরও যেমন একটা দেখাবার একটা আগ্রহ থাকে, আমরা দর্শক যারা তারাও আমরা বিভিন্ন কাজ দেখতে চাই, বা আমরা নিজেরা শেখার জন্য বিভিন্ন কাজ না দেখলে তো বুঝতে পারবো না আমরা কতটা এগেলাম কতটা পেছালাম। সেই জন্য এই স্যালনের মাধ্যমে আমরা কিন্তু এই জিনিসটা বুঝতে পারি, অর্থাৎ এই স্যালনটা আমাদের আলোকচিত্র সম্পর্কে একটা ধ্যান ধারণা দিচ্ছে, আলোকচিত্রের গতি প্রকৃতি সম্পর্কে বুঝতে সাহায্য করছে, এবং তার থেকে আমরা অনেক কিছু শিখতে পাচ্ছি, জানতে পাচ্ছি। তার কম্পোজিশন হোক, থিমেটিক ভ্যালু হোক, অ্যাসথেটিক্স ভিজুয়ালাইজেশন হোক বা অন্যান্য যাই বলি না কেন, সব কিছুই আমরা এই স্যালনের ছবির মাধ্যমে আমরা পেতে পারি। এখন এছাড়াও আরেকটা উদ্দেশ্য থাকে, এটা হচ্ছে গিয়ে আমরা বলি ইন্টারন্যাশনাল ফ্র্যাটার্নিটি, অর্থাৎ বিভিন্ন দেশের মধ্যে যে কালচারাল যে রিলেশনশিপ সেটাকে আমরা এস্টাবলিশ করার চেষ্টা করি, অর্থাৎ বিভিন্ন দেশের মধ্যে যে ভ্রাতৃত্ব বোধ এইটা আমরা এই আলোকচিত্রের সাহায্যে প্রচার করার বা বৃদ্ধি করার চেষ্টা করছি। অর্থাৎ সেদিক থেকে ইট ক্রিয়েটস অ্যান ইন্টারন্যাশনাল ফ্র্যাটার্নিটি বা ইন্টারন্যাশনাল ব্রাদারহুড অ্যামংস দি নেশনস অফ দি ডিফারেন্ট বা অ্যামংস দি কান্ট্রিজ অফ দি ডিফারেন্ট অফ দি ওয়ার্ল্ড, এটা আমরা চেষ্টা করছি।